আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের সমাজে বা পরিবারে অনেকে ধারণা করে ভাবি হলো মায়ের মতো এবং দেবর হলো ভাইয়ের মতো। তাই ভাবি আর দেবরের মাঝে কোনো পর্দা থাকে না, এটি যে প্রয়োজন আছে তা মনেই করে না। ঘরের মধ্যে ভাবি আর দেবরের মাঝে কত কিছু আলোচনা করতে থাকে, শেয়ারও করতে থাকে। একটা নোংরা প্রবাদ আছে, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। এই নোংরা বাক্যটি আমাদের মুসলিম সমাজে এখন ঢুকে গিয়েছে। এর ব্যাপকতা আজ আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। বেশিরভাগ পরিবারে ভাবি আর দেবর মাঝে কোনো রকম পর্দা থাকে না, একসাথে ঘুরছে, একসাথে খাচ্ছে এবং আরও নানা কার্যকলাপ একসাথেই করছে। এসব নোংরা কথা প্রায় শুনতে পাওয়া যায়। আর ভাবিকে এখানে সেখানে নেওয়াটা দেবরই ভালোভাবে পারে, এমনকি শ্বশুর শাশুড়িও মনে করেন যে বড় বউ একটু বাহিরে যাবে, তো এক্ষেত্রে আমার ছোট ছেলেই তার জন্য যথেষ্ট। কিন্তু আসল ঘটনা কি? আমরা মাঝে মাঝে শুনতে পাই কিংবা পত্রিকায় দেখি যে দেবর তার ভাবিকে নিয়ে পালিয়ে গেছে। এটা কেমন কথা? ভাবি তো মায়ের মতো, ছেলে তো মাকে নিয়ে ভেগে যেতে পারে না, তারা তো একসাথে বসবাস করত। এভাবে ঘর ছাড়াছাড়ি কেন হলো যে দেবর নামক ছেলেটি ভাবি নামক মাকে নিয়ে ভেগে গেল? সত্যি উদ্ভট। ভাবি কী করে মায়ের মতন হয় তা আমার বুঝে আসে না। ভাবি তো মারহাম নয়, ভাই মারা গেলে ভাবিকে বিবাহ করা যাবে? ভাই কি পারবে তার মাকে বিবাহ করতে? এটা তো অসম্ভব। কিন্তু এটা কেমন ভাবি বা এটা কেমন মা যাকে বিবাহ করা যায়? দেবরের সামনে ভাবিকে পর্দা করতেই হবে। আপনি যদি গলায় সাপ ঝুলিয়ে রাখেন তাহলে এই সাপ একদিন না একদিন আপনাকে ছোবল দিবেই। ঘরের মধ্যে ইঁদুর থাকলে ইঁদুর জিনিসপত্র নষ্ট করবেই, আজ হোক কাল হোক, তার বংশবিস্তারের মাধ্যমে সে অবশ্যই আপনাকে ক্ষতি করবে। তেমনি ভাবির জন্য দেবর হলো সবচেয়ে বিপজ্জনক। আল্লাহ যেখানে হারাম করেছেন সেখানে লোকেরা কিভাবে এটাকে হালাল করতে পারে? সমাজের এসব অশ্লীল প্রচলন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে চলতে হবে কোরআন ও সহি হাদিসের উপরে। এক্ষেত্রে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। আবার অনেক ক্ষেত্রে দুলাভাই হয়ে যায় ভাইয়ের মতো, তেমন পর্দা করার কোনো প্রয়োজন নেই। এটিও আমাদের সমাজে ব্যাপক প্রচলিত আছে। শালী দুলাভাইয়ের সামনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেতে পারে, আবার স্পর্শ করতে পারে। শালী দুলাভাইকে খাবার দিয়ে দিবে, দুলাভাইয়ের সামনে খাবারের পরিবেশনা করবে, এভাবে তারা একসাথে ঘুরতেও যায়। পর্দা তো দূরের কথা, তারা একসাথে ফ্রি মিক্সিং করতেই থাকে, কথাবার্তা বলতে থাকে। সুতরাং এটিও আমাদের জন্য বড় বিপদজনক। ভাবি আর দেবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নারীর নিকট প্রবেশ করো না, এর থেকে সাবধান থেকো। এই কথা শুনে আনসার গোত্রের এক ব্যক্তি জিজ্ঞাসা করল, কিন্তু দেবর সম্পর্কে আপনার মত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। চিন্তা করো, ইসলামে যেখানে দেবরকে মৃত্যু সমতুল্য বলে ঘোষণা দিল, সেখানে ভাবি কিভাবে মায়ের মতন হয় আর দুলাভাই কিভাবে শালীর বড় ভাই হয়? বড় ভাই হবে তো তার আপনজন। দুলাভাই তার শালীকে বিবাহ করতে পারবে, কিন্তু আপনার বড় ভাই আপনাকে কি বিবাহ করতে পারবে? অবশ্যই না। সুতরাং এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।